নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 1/6/2021 সরি আজকে 2/6/2021 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। যদিও নোটিফিকেশনটা গত মানে বা এই খবরটা গতকাল প্রকাশিত হয়েছে। শিক্ষক মহাশয়দের প্রমোশন সংক্রান্ত মামলার রায়, খুশি শিক্ষকগণ? তো আসুন দেখে নেব কারা সুবিধা পাবে এই রায়ে, এবং শিক্ষা দপ্তর কি কবে থেকে কার্যকর করতে পারে বা শিক্ষা দপ্তর কতটা উদ্যোগী নেবে এই শিক্ষক মহাশয়দের প্রমোশন সংক্রান্ত মামলার যে রায় অনুযায়ী। তো আসুন দেখে নিই শিক্ষক মহাশয়দের প্রমোশন সংক্রান্ত মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো এটা গতকালের আপডেট ছিল, তো দেখে নেবো বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি করবার জন্য, শিক্ষা সংক্রান্ত করবার জন্য প্রমোশনের দাবিতে মামলা এবং রায়ে খুশি শিক্ষকরা। রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মচারীদের প্রমোশন পদ্ধতি থাকলেও সরকার পোষিত স্কুলের অনার্স পিজি টিচারদের প্রমোশন নেই, এ অভিযোগে শিক্ষকদের একটা সংগঠন আদালতের দ্বারস্থ হয় মামলাকারীদের দাবি। আদালতে সেই মামলার বিষয়টি বিবেচনা করে যুক্তিযুক্ত অর্ডার পাস করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তরকে। এরপর দপ্তরের উপযুক্ত পদক্ষেপ অপেক্ষায় রয়েছেন বহু শিক্ষক শিক্ষিকা। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে এই মামলা করে। সংগঠনের দাবি, রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মচারীদের প্রমোশন পদ্ধতি থাকলেও সরকার পোষিত স্কুলের অনার্স পিজি টিচারদের কোনো প্রমোশন নেই, এই কারণে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক সংগঠন পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই মামলা করে। তাদের বক্তব্য, একই রাজ্যের চাকরিরত কিছু কিছু শিক্ষক 8-16-25 বছরে চাকরি করার একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট সহ পরবর্তী উচ্চতর স্কেলে উন্নীত হন। এটাকে বলা হয় সিএএস ক্যাশ বা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম। এর সুবিধা চালু থাকায় সরকারি স্কুলের পিজি টিচারদের 8 বছর পর গ্রেড পে বেড়ে 5400, 16 বছর পর বেড়ে 6600 এবং 25 বছর পর বেড়ে 7600 হয়। দুই ধরনের শিক্ষক একই পদ্ধতিতে পড়ানো, পরীক্ষায় গার্ড দেওয়া, খাতা দেখা সহ সমস্ত সরকারি ডিউটি পালন করলেও এই সুযোগ থেকে বঞ্চিত। কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পিজি টিচারদের গ্রেড পে পরিবর্তন হয় না, 4800-তেই সীমাবদ্ধ হয় থাকে। সাহায্যপ্রাপ্ত স্কুলের পাস টিচারদের 18 বছর পর গ্রেড পরিবর্তন হয়, পিজি টিচারদের সেটাও হয় না। এর ফলে সরকারি ও সরকারি কর্মচারীদের সাহায্যপ্রাপ্ত স্কুলে কর্মরত দুজন পিজি টিচারের মধ্যে প্রতি মাসে বেতনের পার্থক্য 15,000 টাকা হতে পারে। তাছাড়া সাহায্যপ্রাপ্ত স্কুলের পিজি টিচাররাই একমাত্র কর্মচারী যারা চাকরি জীবনে 10 বছর এবং 20 বছরে একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট ছাড়া অন্য কিছু পান না। চাকরিতে 8-16-25 বছরে অতিক্রান্ত হলে পরবর্তী উচ্চতর স্কেলে উন্নীত হওয়ার জন্য প্রাপ্য সিএএস ক্যাশ বা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম যেটা, সেটা সুবিধার জন্য আদালতের পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। শিক্ষা দপ্তরকে মামলাকারীদের বিষয়টি বিবেচনা করে যুক্তিযুক্ত অর্ডার পাস করার কথা জানিয়েছে আদালত। সংগঠনের সভাপতি রথিন সাঁই বলেন যে কোর্টের কথা মেনে স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের জন্য সিএএস বা ক্যাশ প্রদান বিষয়ে দ্রুত নির্দেশিকা জারি করুক সরকার। এই রায়ের পর রাজ্যের হাজার হাজার শিক্ষক এতদিনের বঞ্চনার অবসান ঘটবে। তাহলে দেখলেন যে যারা পোস্ট গ্রাজুয়েট টিচার্স রয়েছেন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে, তাদের যে প্রমোশন সংক্রান্ত দাবি, তাতে যে মামলা, সেই মামলাতে কিন্তু কোর্ট নির্দেশ দিয়েছে যে শিক্ষকদের এই নির্দেশিকা জারি করতে বলেছে এই শিক্ষা দপ্তরকে এ সংক্রান্ত। তো দেখা যাক শিক্ষা দপ্তর কতটা উদ্যোগী নেয় এই ব্যাপারে সেটাই, এবং যার উপর তাকিয়ে রয়েছে বহু হাজার হাজার পোস্ট গ্রাজুয়েট টিচার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে। তো যাই হোক, এই আপডেট আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।